গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি ভিপিনুরের বিরুদ্ধে ডিবির মামলা। এইদিকে ভিপিনুর হাসপাতালে ভর্তি আছেন, তার জীবন আশঙ্কাজনক। আর অপরদিকে ডিবি প্রধান ভিপিনুরের নামে মামলা করেছেন আইনি কাজে বাধা দেওয়ার জন্য, মামলাপ্রাপ্ত আসামিকে বাসায় আশ্রয় দেওয়ার জন্য। ভিপিনুরের বিরুদ্ধে ডিবি প্রধান মামলা করলেন, অপরদিকে ভিপিনুর রয়েছেন তার জীবন আশঙ্কাজনক নিয়ে হাসপাতালে। বন্ধুরা, ভিপিনুরের বিরুদ্ধে ডিবি প্রধান কেন মামলা করলেন, কি হয়েছিল সেদিন, আর ভিপিনুর এই বিষয়ে কি বলছেন, চলুন আমরা বিস্তারিত শুনে আসি। আপনারা মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুনর রশিদ। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে নিজ বাসভবনে আশ্রয় দেওয়া ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুনর রশিদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান মোহাম্মদ হারুনর রশিদ বলেন, আসামি যার বাসাতেই থাকুক আমরা তাকে ধরে আনতে পারব, প্রয়োজন বোধে বল প্রয়োগ করে আসামি আনতে পারি। ডিবি প্রধান হারুনর রশিদ বলেছিলেন, যাকে ধরে এনেছি তিনি মামলার আসামি। ভিপি নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, তার বাসায় যদি কোনো মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়াই উচিত ছিল তার, সেটা না করে উল্টো পুলিশের উপর চড়াও হলেন নূর, পুলিশকে গালিগালাজ করলেন, তিনি সরকারি কাজে বাধা দিলেন। এর আগে মঙ্গলবার রাত 2টার দিকে ফেসবুক লাইভে নুরুল হক নূর বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে, পরে পুলিশ নূরের বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায়। আপনারা জানতে পারলেন, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিবি প্রধান কেন মামলা করেছেন, কি দোষ ছিল তার। এই বিষয়ে ভিপি নুরুল হক নূরও কিছু মন্তব্য করেছেন, এর বিপরীতে ডিবি প্রধানকে উদ্দেশ্য করে কি বললেন, চলুন আমরা এক ঝলকে শুনে আসি। গত মঙ্গলবার 1 আগস্ট গভীর রাতে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। যারা অভিযানে এসেছিলেন তাদের মাঝে একজন মদপান অবস্থায় অকথ্য ভাষায় গালাগাল করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ভিপি নুরুল হক নূর। ঘটনার সময় ফেসবুক থেকে লাইভে যান নূর, সেখানে তিনি বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে, পরে নূরের বাসায় দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ডিবি। ভিপি নূর তার ফেসবুক লাইভে এসে বলেন, আমার 2 মাস ও 3.5 বছরের ছোট দুটো বাচ্চা পুলিশের এই তাণ্ডবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। উল্লেখ্য, এর আগে 2021 সালের 4 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। বন্ধুরা, শুনতে পারলেন ভিপিনুর কি বলেছে, তার বাসায় সেদিন ডিবি প্রধান কিভাবে অভিযান চালিয়েছিল। নূরের অভিযোগ, ডিবির মধ্যে একজন মদপান করে অবস্থায় তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করেছে। বন্ধুরা, অপরদিকে ডিবি প্রধান বলছে ভিপিনুর আইনি কাজে বাধা দেওয়ার জন্য এবং আসামিকে তার বাসায় আশ্রয় দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন আসুন, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ভিপিনুরের বিরুদ্ধে মামলা করা কি ঠিক হয়েছে, আর অপরদিকে ভিপিনুরকে মদপান করা অবস্থায় ডিবির একজন অকথ্য ভাষায় গালাগালি করেছে, এই সম্পর্কে আপনারা যা বলতে চান অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার জন্য এবং দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।